হায় রে আমার বন্ধু, চেয়ারম্যান সাহেবের ভাগ্যে আল্লাহ চেয়ারম্যান গিরি লিখা রাখছে, তুমি হিংসা কইরা করবা কি? আমার নসিবে আজকে বয়ানের খেদমত লিখে রাখছে, তুমি টেনশন কইরা করবা কি? এই জন্য যুবক কেউ টিনের ঘরের মালিক বানাই কে, কেউ বিল্ডিং এর মালিক বানাই কে, বাদশারে ফকির বানাই কে, ফকির আবার বাদশা বানাই কে, আর বাবা মুর্দা কলবটারে জিন্দা বানাই কে, শ্রীনগরে মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর কে? যেই আল্লাহ তোমার হায়াতের মালিক, যেই আল্লাহ তোমার মৌতের মালিক, যেই আল্লাহ তোমার দ্বন্দ্ব লোদ দেওয়ার মালিক। এই জন্য ওই মালিককে ভুলে গেলে চলবে না। ও আমার নারায়ণপুরের বন্ধুরা, ও আমার কমলগঞ্জের বাবা, আজকে বহুত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে পইরা পইরা মাইকের আওয়াজ শুনতেছে, এই মানুষটা বিছানায় শুইয়া কি কই জানোস তুই? ওই মানুষটা কই আল্লাহ, আমি যদি সুস্থ থাকতাম আমি আজকে নারায়ণপুরের মা ভিলে যাইতাম। এখন প্রশ্ন হলো যে এই মানুষটা অসুস্থ, তার মনের কথা শুনলাম। এখন আপনারা যারা সুস্থ হয়ে মা ভিলে এসেছেন, প্রত্যেকটা কদমের বদৌলতে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাতুরে বলো পারে কি পারে না? নবী আমার ডাক দিয়া বলছিল, বেলাল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো গো, যেই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো তোমার কদমের ঢঙ্কা বাজে জান্নাতের প্রতি রুমে রুমে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি যখন উযু করি, উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি, আমি আপনার সামনে না গেলেও আপনার মহব্বতের নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহু আকবার বলে, হাই রে আমার বাবা, ও নারায়ণপুরের বন্ধু, আমার দেখে নবী কেমন কয়? আমার নবী বলে, বেলাল তুমি যে দুই রাকাত নামাজ আমার মহব্বত পাইবার লাগিয়া পড়ো, এই নামাজটা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছেন। ও বেলাল আমি নবী তোরে কইয়া যাই, আসরের ময়দান যেদিন কায়েম হবে গো, আমি থাকবো কাসুয়া নামক উটটার উপরে, ওই উটের রশিদে থাকবে তুই বেলালের হাতে, আমি জান্নাতে যাইয়া ঢুকবো, আমার পিছন পিছন আমার সব উম্মতের ভিতরে তুমি বেলাল যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকবা। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে, আমার বাড়ি নবী নারায়ণপুরে, রেখেছ তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। এই সেই বেলালের কথা বলতে চেয়েছিলাম, আমার বিষয় দিয়েছেন বেলাল, কেমনে কইতাম রে, কেমনে আমি কইতাম, কত কঠিন ব্যাপার দেখো। এই বেলালে একমাত্র আল্লাহর নামের জিকির করে নবীর প্রেমের বন্দনা গায়, এই বেলালের হাতের মধ্যে রশি বা লাগাইয়া, গলাহার মধ্যে রশি লাগাইয়া, গরম বালুর মধ্যে ফালাইয়া কয়, বেলাল এই নাম লওয়া যাবে না। বেলাল ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব, আমার আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। এই বেলাল রে গরম বালুর মধ্যে শুয়াইয়া দিছে, গড় শরীরে কাপড়টা নাই। ও আমার বাবা জিরারি, ও আমার বন্ধুগণ, কি বাসায় বয়ান করব, আমার এলেম শূন্যতা নিয়ে কি বলবো, একটা কথা বলি শুনো, কি আছে কি নাই জানি না, নবীর মহব্বত বিনে কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা বলেন,
এই আমার বাবা জিরা গো, এই বেলাল রাতি আল্লাহ তাআলাকে গরম বালুর মধ্যে শোয়ায়া দিছে, আর শরীরের কাপড়টা তুইল্লা পালাইয়া পেটের চামড়াটা গরম বালুর মধ্যে যখন লাগাইয়া গোড়ার রশির মধ্যে লাগাইয়া ওই রশিটা দিয়া যখন বালুর মধ্যে টান মারছে, পেটের চামড়াগুলা বালু আর পাথরের ধারে ধারে উঠে যাইয়া পেটটা একবারে সাদা হইয়া একেবারে বৃষ্টির মতন পানি পড়তেছে, এবার বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল ও বেলাল রে, তুমি যে আমাকে তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো, তুমি এমন ভাবে তোমারে কষ্ট দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোমরা কষ্ট দাও কিন্তু আমি আমার জবান থেকে আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। জিকির করে মুখের মধ্যে আগুনের সেক লাগায় বেলাল শুধুমাত্র আল্লাহ নবীর গান গাই। এই খবরটা যেই মাত্র নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, দৌড়াইয়া বেলালের কাছে গেলেন, বেলালের কাছে যাইয়া বলে, বেলাল ও বেলাল ও বেলাল, তোমার এমন ভাবে মারে তুমি বেলাল কি ব্যথা পাও না? আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, বেলাল তুমি কার নামের জিকিরি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নামের জিকিরি করি। এবার সবাই তাকে দেখতেছে গো, ওই বেলাল মদিনার সব পাথরে চুমা দেয় না, মাঝে মাঝে কিছু পাথর আছে পাথরে চুমা দেয়। এবার হঠাৎ করে ডাক দিয়া কয়, চুমা দিলে হাজারে আসওয়াদে চুমা দিবা, কিন্তু এই পাথরে তুমি কেন চুমা দাও, তুমি কে? এবার ডাক দিয়া কয়, আমার চিনবা না, আমি এমনিতেই পাথরে চুমা দেই না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মুবারক লেগেছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপি গুনাহগার। গুনাহ আছে না নাই? এই কমলগঞ্জ নারায়ণগঞ্জের নারায়ণপুরের মানুষ গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিককে, আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো অগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগর ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বারিয়া রাগিমু রোহমন, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাগিমু রোহমন, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহ
মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বিরামপুর HD মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় নবী গো কোন চারটা অভ্যাস নারীর মধ্যে পাওয়া গেলে নারীটা জান্নাতে যাবে আমার নবী জানে কি জানে না আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব বলেন যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করবে যেই মহিলা স্বামীর খেদমত করবে ওই মহিলার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহু আকবার বক্সের দিকে সরো বক্সের সামনে দিকে সরো তোমরা আজকে পাগল না ছেলে আমাকে যাও বক্সের সামনে দিকে যাও এই জন্য আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি আমার মা জান্নাতি হোক আপনি চান কি চান না গাছ যদি ভালো হয় ফল ভালো হবে তাহলে বেচা কেনাও ভালো হবে আর গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়ে যায় ওই ফল একদিন পছন্দরে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা ভালো সন্তান ভালো এমন একজন পাগল যেই পাগলের নাম হলো হযরতে বেলাল বেলালের চেহারা সুন্দর ছিল না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতগুলা সুন্দর ছিল না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাগুলা সুইটেবল ছিল না কিন্তু আমার নবী আপনার নবী যখন মেরাজে গিয়েছেন আমার নবী বলে আমি মেরাজে যাইয়া জান্নাতের যেই কোনো রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একটা পাগলের পায়ের শব্দ শুনতে পেলাম নবী আমার ডাক দিয়ে কয় জগৎ হে বাসিরাইরি এই আওয়াজ মানি না হুঙ্কার দিয়া বলো আল্লাহু আকবার আমার নবী বলেন আমি যেই রুমের মধ্যে ঢুকি ওই রুমের ভিতরে শুধু একটা পাগলের আওয়াজ একটা প্রেমিকের পায়ের আওয়াজ শুনতে পেলাম নবী ডাক দিয়া কয় এই পায়ের আওয়াজটা অন্য কারো নয় এই পায়ের আওয়াজটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলছিল বেলাল তুমি কি এমন আমল করো তুমি কি এমন আমল করো গো যেই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো তোমার কদমের ঢঙ্কা বাজে জান্নাতের প্রতি রুমে রুমে আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে বলছিল বেলাল
তুমি কি এমন আমল করো যেই কারণে, খুব মনোযোগ দিতে হবে, পাগলামি করবেন আমি ঘটনা দানমাম করে চলে যাবো, খুব মনোযোগ দিতে হবে, চেতনা নিয়ে কথা শুনতে হবে, চেতনা। বেলাল যদি তার পায়ের আবার জান্নাতে ঢঙ্কা বাজতে পারে, আমরা বিশ্বাস করি এই নারায়ণপুরের জমিনে বসে আমরা যদি নবীর প্রেমে ঢঙ্কা বাজাই, আমার নবী আমাদের ভাঙ্গা করে হাজির হয়ে যেতে পারে। পারে কি পারে না বাবা? আরো জোরে বলো, পারে কি পারে না? এ আমার বাবা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে আমি শুনতে পেলাম। ইন দি মিন টাইমে বেলাল চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমার চেহারাটা দেখতে বেশি ভালো না, আমার চেহারাটা দেখতে তেমন সুইটেবল না, আমার চেহারাটা তেমন সুন্দর না। প্রতি নামাজের পর সাহাবীরা আপনার সঙ্গে কথা বলে, আমার চেহারাটা একটু দেখতে কেমন কেমন লাগে, এই জন্য আমি শরমে আপনার কাছে বেশি যাই না। কিন্তু না গেলেও আমি সব সময় যখন উজু করি, আমি আলাদা দুই রাকাত নামাজ পড়ি, দুই রাকাত নামাজ পড়া পড়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও নারায়ণপুরের মানুষ জবানটা কইলা বলো আল্লাহ, এই আওয়াজে মানি না, জুরে বলো আল্লাহ, মহব্বতে বলি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই জন্য যুবক অন্তর খবর কেউ জানে না, যা জানে কে? এই জন্য বেলালের মর্যাদা বাড়াইয়া দিছে কে? হায়রে আমার বন্ধু, চেয়ারম্যান সাহেবের ভাগ্যে আল্লাহ চেয়ারম্যান গিরি লিখা রাখছে, তুমি হিংসা কইরা করবা কি? আমার নসিবে আজকে বয়ানের খেদমত লিখে রাখছে, তুমি টেনশন কইরা করবা কি? এই জন্য যুবক কেউ টিনের ঘরের মালিক বানাই কে, কেউ বিল্ডিং এর মালিক বানাই কে, বাদশার ফকির বানাই কে, ফকির আবার বাদশাহ বানাই কে, আরে বাবা মুর্দা কলকাতার জিন্দা বানাই কে, শ্রীনগরে মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর কে? যেই আল্লাহ তোমার হায়াতের মালিক, যেই আল্লাহ তোমার মৌতের মালিক, যেই আল্লাহ তোমার দ্বন্দ্ব লোধ দেওয়ার মালিক, এই জন্য ওই মালিককে ভুলে গেলে চলবে না। ও আমার নারায়ণপুরের বন্ধুরা, ও আমার কমলগঞ্জের বাবা, আজকে বহুত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে পইরা পইরা মাইকের আওয়াজ শুনতেছে, এই মানুষটা বিছানায় শুইয়া কি কই জানোস তুই? ওই মানুষটা কই, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম আমি আজকে নারায়ণপুরের মাহফিলে যাইতাম। এখন প্রশ্ন হলো যে এই মানুষটা অসুস্থ, তার মনের কথা শুনলাম। এখন আপনারা যারা সুস্থ হয়ে মাহফিলে এসেছেন, প্রত্যেকটা কদমের বদৌলতে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান। সুবহানাল্লাহ, তিন দিন আগে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি যদি আজকে হইতো মাহফিল করা কি সম্ভব ছিল? মেহরবান তুমি, মেহরবান মেহরবান তুমি, মেহরবান। আমি পাপি গুনাহগার, গুনাহ আছে নাই?
এই কমলগঞ্জ নারায়ণগঞ্জের নারায়ণপুরের মানুষ গুণা আছে না নাই? গুণা মাফের মালিককে আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো অগো প্রভু তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগর ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। হারিয়া রাগিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাগিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও নারায়ণপুরের বাবা, ও কমলগঞ্জের বাবা, কি বুঝাইতে চেয়েছি? নবী আমার ডাক দিয়া কয়, ও বেলাল তুমি কি এমন আমল করো? সুবহানাল্লাহ কইরা রে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বলে, নবী গো আমি যখন উযু করি, উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি, আমি আপনার সামনে না গেলেও আপনার মহব্বতের নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহু আকবার বলে, হাই রে আমার বাবা, ও নারায়ণপুরের বন্ধু, আমার দেখে নবী কেমন কয়? আমার নবী বলে, বেলাল তুমি যে দুই রাকাত নামাজ আমার মহব্বত পাইবার লাগিয়া পড়ো, এই নামাজটা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছেন। ও বেলাল আমি নবী তোরে কইয়া যাই, আসরের ময়দান যেদিন কায়েম হবে গো, আমি থাকবো কাসওয়া নামক উটটার উপরে, ওই উটের রশিদে থাকবে তুই বেলালের হাতে, আমি জান্নাতে যাইয়া ঢুকবো, আমার পিছন পিছন আমার সব উম্মতের ভিতরে তুমি বেলাল যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকবা। জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার বাড়ি নবী অনেক দূরে। হে গরিব না, গরিব তোর টাকা নাই, নবীর অনেক মহব্বত করস, আমি লিখিয়া দিয়া যাই, আমি কইয়া দিয়ে যাই, যদি টাকা না থাকে হিম্মত না থাকে নবী নবী করতে থাকো, দেখবা মরণকালে তোর বাঙ্গা করে নবী মুসকি হাসি দিয়ে দাঁড়াই রইছে। নবীরে টাকা দিয়া পাওয়া যায় না, সিদ্দিকে আকবর রওজা নবীর কদম মুবারকে টাকার জোরে হয় নাই, সিন্ডিকেট দিয়া হয় না, ক্ষমতা দিয়া হয় নাই, শুধুমাত্র আমার নবীর মহব্বতে পেয়েছে। আমার বাড়ি নবী অনেক দূরে, লিখ রেখেছ তুমি মোরে পাগল করে, আমার বাড়ি নবী নারায়ণপুরে, রেখেছ তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকি কাতরে, জানি না কবে করব কদম বুঝি। এই সেই বেলালের কথা বলতে চেয়েছিলাম, আমার বিষয় দিয়েছেন বেলাল, কেমনে কইতাম রে, কেমনে আমি কইতাম, কত কঠিন ব্যাপার দেখো। এই বেলালে একমাত্র আল্লাহর নামের জিকির করে নবীর প্রেমের বন্দনা গায়, এই বেলালের হাতের মধ্যে রশি বা লাগাইয়া, গলাহার মধ্যে রশি লাগাইয়া, গরম বালুর মধ্যে ফালাইয়া কয়, বেলাল এই নাম লওয়া যাবে না, বেলাল ডাক দিয়ে কয় জীবন দিয়ে দিব, আমার আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। এই বেলাল রে গরম বালুর মধ্যে শুয়াইয়া দিছে, গড় শরীরে কাপড়টা নাই, ও আমার বাবা জিরারি, ও আমার বন্ধুগণ, কি বাসায় বয়ান করব, আমার এলেম শূন্যতা নিয়ে কি বলবো, একটা কথা বলি শুনো, কি আছে কি নাই জানি না, নবীর মহব্বত বিনে কিছুই বুঝি না, কথা বলেন ঠিক কিনা বলেন। এই আমার বাবা জিরা গো, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শোয়াইয়া দিছে, আর শরীরের কাপড়টা তুইল্লা পালাইয়া, পেটের চামড়াটা গরম বালুর মধ্যে যখন লাগাইয়া, গোড়ার রশির মধ্যে লাগাইয়া, ওই রশিটা দিয়া যখন বালুর মধ্যে টান মারছে, পেটের চামড়াগুলা বালু আর পাথরের ধারে ধারে উঠে যাইয়া, পেটটা একবারে সাদা হইয়া, একেবারে বৃষ্টির মতন পানি পড়তেছে, এবার বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি যে আমাকে তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো, তুমি এমন ভাবে তোমারে কষ্ট দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোমরা কষ্ট দাও, কিন্তু আমি আমার জবান থেকে আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। এই একটু আমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, এই আমার বন্ধুরি, ও বন্ধুরি আমার। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বার মধ্যে লোহা একটা গরম কইরা এমন ভাবে জিব্বার মাথায় লাগাইয়া দিছে, বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ, আশেকো কা কাম হে, কথা বলেন ঠিক কিনা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল, তোমাকে এমন ভাবে আঘাত করতেছে, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে দিলেন, তোদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে আরো বেশি মধুর লাগে, ওরে দয়াল নামে এত গো মধু, আমরা রে কহে রাসে জাদু গো। আল্লাহু আকবার বলবেন না,
বাবার একটু সাউন্ডটা তুইলা দে। আমার দয়াল নামে এত গমধু হু আমার কহিরাসে এ যাদুগ দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হাসি দেওয়ানা। আল্লাহু আকবার বলবেন না? আরে তোমার পা ইবারাশি হে করতেছি পাগলের বেশে গ দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হাসে দেওয়ানা। আল্লাহ ভাগ্য বলবেন না? আমার যুবক বাইরা যে যার চিনে সে তারে কিনে ও বন্ধু মহব্বতের বয়ান সবার কাছে ভালো লাগবে কথাটা এমন নয় যারা বুঝে তারাই শুনে। ইন্দিমিন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন করে শুধুমাত্র কষ্ট আর কষ্ট ও বন্ধু কেমন কষ্ট দেয় জানোনি পিঠের মধ্যে লোহা দিয়া দাগ দেয় বেলাল আল্লাহর নামের জিকির করে মুখের মধ্যে আগুনের সেক লাগায় বেলাল শুধুমাত্র আল্লাহ নবীর গান গাই। এই খবরটা যেই মাত্র নবীর একজন সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তোমার এমন ভাবে মারে তুমি বেলাল কি ব্যথা পাও না। আল্লাহ আকবার। এবার বেলাল রাজি আল্লাহ আনহুকে হযরত সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলে বেলাল তুমি কার নামের জিকিরি করো? বেলাল রাজি আল্লাহ আনহু বলে আমি আল্লাহর নামের জিকিরি করি জোরে জোরে কি আজকে দেখেন আমরা মুসলমানদের এত অধঃপতন হওয়ার মূল কারণ হলো সৌদি আরব এই বেয়াদব সরকার। কয়েকদিন পরে পরে এক একটা তামাশা করে ওই আমেরিকার বাফের ট্যাবলেট খাইয়া। গত সপ্তাহে কি করছে দেখেন, একটা আওয়াজ উঠেছিল সৌদি আরবের পতাকা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে ফেলার জন্য। যখন মুসলমানরা ফুসে উঠেছে সিদ্ধান্ত চেঞ্জ করেছে, চেঞ্জ করছে আবার তারা গোপনে আরো ষড়যন্ত্র এখন বেশি করে বাড়াইব। এই জন্য যুবক যখন মুসলমান কোথাও বিপদ হয়ে যাবে তখন সেখানে তোমরা রুখে দাঁড়িয়ে যাবে, যেখানে ঝগড়া দেখবে সেখানে মীমাংসা করে দিবে। কারণ আমার নবী বলে যারা মীমাংসা করে দেয় মীমাংসাকারীদের দাম আল্লাহর দরবারে আছে না না। ফাসলিহু বাইনাহুমা, যেখানে দ্বন্দ্ব হবে সেখানে বন্ধ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্দিকে আকবর যেই মাত্র শুনছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারতেছে, সিদ্দিকে আকবর দৌড়াইয়া হযরতে বেলালের কাছে গেছে, যাইয়া দেখতেছে পিঠের মধ্যে আগুনের লোহার দাগ দেখা যায় আর জিব্বার ভিতরে আগুনের সেক দেখা যায় আর বুকের ভিতরে বালু কষতে কষতে একেবারে সাদা হইয়া গেছি, পানিগুলো ঘামের মতন ঝরতেছে ঠসা পড়ে গেছি। ও আমার যুবক এ বাহের, আল্লাহ আকবার জোরে বলবেন, ও আমার যুবক এ বাহের রি ও
যুবক ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, হে বেলাল, ও বেলাল, তুমি কার নামের জিকির করো? কই আমি আল্লাহ নামের জিকির করি। কই আল্লাহ নামের জিকির করার কারণে তোমারে তারা মারতেছে, কিন্তু তোমার কাছে জানতে চায় তুমি যে আল্লাহর নামের জিকির করো আল্লাহ জানে কি জানে না? কই আল্লাহ জানে। আর কার নামের জিকির করো? আমি আমার নবীর নামের জিকির করি। কই তোমার অবস্থা নবী জানে কি জানে না? হ্যাঁ জানে। তাইলে অন্তরে অন্তরে মনে মনে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ 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 আকবার। এইভাবে যদি জিকির করি আল্লাহ জানে কি জানে না? ও যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি মনে মনে আল্লাহর নামে জিকির করো, তাইলে ওরা তোমার এমন ভাবে কষ্ট দিবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশ্চর্য প্রেমী, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, ওরা আমারে মারতেছে কিন্তু আমার গায়ে এত ব্যথা লাগে নাই, তুমি যা আমারে বলছো আস্তে আস্তে গোপনে গোপনে তাদের সামনে আল্লাহর ডাকার জন্য আমি এই কথাটাতে বড় বেশি ব্যথা পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাবি? নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখ মদিনা, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বলো না আসে কমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে না নবীর দেওয়ানা মাদি। একটু দুটি হাত তুলে নবী খুশি হবে ইনশাল্লাহ। আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, নয় জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখেল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখেল নবীজি, এত বার দেখিয়া নবী, এত তাহার মিটে না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, তোমার এই কথার দ্বারা অনেক কষ্ট পেয়েছি, কারণ তুমি আমারে কেমনে কইলে আমি তাদের ডরে মায়ের ডরে আল্লাহর জিকিরটা আস্তে আস্তে করতাম, নবীর নামটা আস্তে আস্তে ডাকতাম। আমরা দেশে কিছু মানুষ আছে মায়ের ডরে টেহা খাইয়া ইমান বেচ্চা ফালা, হক কথা কয় না, এখানেও যা হিয়ানো যা, হেরার লগে আছে আমরা লগে আছে মুনাফিক। এই মুনাফিক আছে না নাই শোনাই, মুনাফিক আছে না নাই? সত্যিকার ইমানদার যারা তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না, ঠিক কিনা বলে? খোদা কি কসম, নবী বলছেন কাফের চাইতে মুনাফিক খারাপ, কাফের চাইতে। আমরা আর দেশের কিছু লেবাজদারি লোক আছে, এবাদ কথা কো, হেবাদ কথা কো, ইসলাম নয় অত টেলা ঢেলে গিল্লা গিয়া আসিনি আসিনি, এইদের কারণে সুন্নি জামাতটা সামনে আগাইতে পারিনি, কারণ
সুন্নি জামাত তাদের চাইতে ডাবলের ডাবল। শুধুমাত্র আমরা একদল তাহি এমনে, আবার আমাদের মধ্যে আর একদল হেগর লোকে মিল্লা তাহে আমরার গড়ের কথা হেগর কাছে কয়, আর আমরার সুযোগ পাইলে বরাক বাস দেওয়ার চেষ্টা করে। আমার গাড়ি ভাঙছে 23 বার, 2015 সালে আমার আমাদের সহযোদ্ধা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম ফ্রন্টের কিংবদন্তী নেতা অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল সাহেব এই মাহফিলে আসছিল না, আসার পথ যাওয়ার পথে গাড়ি ভাঙছে, আসার পথেই গাড়ি ভাঙছে। আচ্ছা কন্ত দেখি মতাদর্শের ভিন্নতা হতেই পারে, তোমার লগে আমার মতাদর্শের ভিন্নতা হতেই পারে, আমার মতন যে তুমি ওইবার তোমার মতন যে আমিও মো বিষয়টা এরকম না, কথা কন ঠিক নিও, তাই বলি কি একজনের গাড়ি ভেঙে লাগান লাগবো, গাড়ি ভেঙে ফেলাই লাগবো, লোকটারে মাইরে ফেলান লাগবো, এগুলা ভালো না, এগুলো ত্যাগ করেন। আমি আজকে আইসি, এখন আমি যাওয়ার সময় আমার গাড়ি ভেঙে দিন, ভাঙতে পারবেন আপনার এলাকাতে, আমি কার গোষ্ঠী লইছি, বাঙ্গিয়া দেখেন না, বাঙ্গিয়া দেখেন না, আয়েন না, রাগ শুন কত হইলো কি জানেননি, একটু আগে কারেন্ট গেছে না, কথা কয় না, চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে যে এখানে তাই রোজার আসছে অনেক লোক বসে দিয়েছে, দয়া করে কারেন্টটা দিয়ে দিছিনি, আরে পৃথিবীতে ভালোবাসার দাম আসেনি, তখন কারেন্ট নিছে গা, অন চেয়ারম্যান সাহেব বলে তুই কারেন্টটা নিলি গেলি গা বাইরে ভাড়াম, তৈলি কি কারেন্ট নিলে না দরবার লাগলো, তা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা বিভিন্নভাবে হতে পারে, তাই বলে কি গাড়ি ভেঙে লেবেন আর তমক মারবেন মানুষ মেরে নেবেন, এটা ইসলাম এলাউ করে মতাদর্শের ভিন্নতা থাকতেই। এখন বেলাল রাতি আল্লাহ তালা দেখেন কি কয়, ডাক দিয়া বলে বেলাল, ও বেলাল তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা তুমি নীরবে নীরবে ডাকো, কারণ অন্তর খবর কেউ জানে না, একজন জানে জবান খুলে বলুন তিনি কে। আমি তেলাওয়াত করতেছি, আল্লাহকে ডাক দিতে কি রাজি আছেন, যা কেউ দেখে না দেখে কে। এবার বেলাল রাদি আল্লাহ তালান বলে আবু বকর ওরা আমার পাথর মারছে ব্যথা লাগে নাই, তোমার কথাটা বড় ব্যথা পাইছি কয় কেন, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, নীরবে নীরবে আল্লাহর ডাকলে মারির দিকে বাঁচতে পারবা। বেলাল ডাক দিয়ে কয় মাটির পাতিলা চিনুনি, মাটির পাতিলা যখন বাড়িতে বিক্রি করতে নেই তখন পাতিলার মধ্যে টুকা দিয়া দেখে পাতিলটা কি ভালো নাকি ফাটা, ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে, আর ফাটা হইলে কেউ কিনে না, ভালো হইলে পাতিল কিনে। এ এ আবু বকর আমি আল্লাহর বাজারে বিক্রি হইতাম এসেছি, ওরা আমার আঘাত কইরা কইরা দেখতেছে, আমি আমার আল্লাহ আর নবীর কত ভালোবাসি, আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন, হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন, হে বাবা জিরারি, এই বেলাল এমন বেলাল, ওই বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু এমন বেলাল, আমার নবী তার প্রেমের কারণে, আমার নবী তার প্রেমের কারণে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে। আজকে সমাজের ভিতরে মুয়াজ্জিনের কোনো দাম নাই, মুয়াজ্জিন যে পারে না হেও দমক মারে, অথচ মুয়াজ্জিন হাসরের ময়দানে সবাই যখন দাঁড়িয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় সমস্ত মাথার উপর দিয়া অনেকগুলা মানুষের চেহারা নূরে চমকাবে, আর নবীর জিজ্ঞেস করা হবে, নবী গো এরা কারা, ওই হাসরের ময়দানে সব মানুষের মাথার উপর দিয়ে তাদের চেহারা গুলা নূরে চমকাইতেছে, আমার নবী বলে তাদেরকে চিনো না, এরা হইল দুনিয়ার মসজিদের মুয়াজ্জি। আসসালাতু খায়রুম মিনান নাউম,
মুয়াজ্জিনরে সম্মান করবেন, মুয়াজ্জিনরে ভালোবাসবেন। এই বেলাল সেই বেলাল নবীর এত ভালোবাসত, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই মুহূর্তে বেলালকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল বেলাল, কেমন আশিকের রাসূল দেখেন, ওই কোথায় গেল বেলাল, মসজিদে আজান বন্ধ, আমার নবীজিকে রওজা মুবারকে সাহিত করে, কিন্তু বেলাল রে খুঁজে পাওয়া যায় না। বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছেন, বেলাল কি কই জানেননি, মদিনা রাস্তা দেখলে মনে হয় আমার নবী এই রাস্তা দিয়া হাঁটতেন, আর এখন রাস্তা আছে নবীরে দেখা যায় না। আমি বেলাল এই এই বিরহের ব্যথা সহ্য করব কেমনে, যেই মদিনাই নবীকে চাইলেই দেখা যায় না গো, এই মদিনায় আমি থাকবো না বলিয়া বেলাল মদিনা ছাইরা চলে গেছে। 40 দিন পর্যন্ত বেলালের কোনো খবর নাই, যাইতে যাইতে দিন যায় রাত যায়, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা ঘুমাইলেন, ওই ঘুমের করে স্বপ্ন দেখতেছেন, আমার রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই প্রথম বেলালের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে, আর ডাক দিয়া কয় বেলাল তুমি কি আমারে দেখার মনে লই না। আরো যদি কেন আল্লাহ আকবার বলেন না কেন, আরে এবার আওয়াজ কিরা বলেন, নারায়ণপুরে আমরা যারা আছি এখানে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আছেন, শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয় আছেন, শ্রদ্ধাভাজন দরবারের সাজ্জাদান হোসেন আছেন, কিন্তু আমি একটা কথা বলে দিয়া যায়, এই মুহূর্তে আমরা যারা নবী নবী করতেছি, আজকে রাতের বেলা ঘুমের ঘরে যায়া যদি দেখি আমার নবী আমাদের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি, আমাদের মনের মধ্যে শান্তি লাগবে কি লাগবে না। এবার যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা চাইরা চলে গেছে নবীর বিরহের বেদনায়, ওই বেলাল আমার নবীর স্বপ্নে দেখেছেন, আমার নবী আয়েশা এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দেয় আর ডাক দিয়া কয় তুমি কি আমার দেখা আর মনে লয় না। যেই বেলাল মদিনা চাইরা দিছে গো, ওই বেলাল নবীকে স্বপ্নে দেইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠিয়া চিন্তাই পড়ে গেল আমি মদিনা চাইরা চলে এসেছি, নবীরে স্বপ্নে দেখার পর আর শান্তি লাগে না, নবীরে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছি। এই বেলাল ওই আবার মদিনার ভিতরে ঢুকছে, ঢুকার সময় মুখের মধ্যে কাপড় বাঁধছে যেন মদিনার কেউ বেলালকে না চিনে। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যেই মসজিদে ইমামতি করতেন ওই মসজিদের মধ্যে গেল, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববী বিশ্বের মধ্যে কয়েকটা জিনিস আছে মাটির সঙ্গে বিলীন হবে না, কিয়ামত হবে সব ধ্বংস হবে, কয়েকটা জিনিস আছে বিলীন হবে না, এক নম্বর হলো সালে আলাইহিস সালামের উঠ, দুই নম্বর হলো আসহাবে কাহাবের কুকুর, তিন নম্বর হলো খানায় কাবা, চার নম্বর হলো মসজিদে নববী, পাঁচ নম্বর হলো ইব্রাহিম নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে যেই উটটা বাড়াইছে উট, আর ছয় নম্বর হলো আমার নবী আপনার নবীর রওজা মুবারক। দেখেন সোজা মসজিদে নববীর মধ্যে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড় বাইন্দা মসজিদে নববীতে চলে গেল, যেই মাত্র মসজিদে নববীর মিম্বারটা দেখলেন, আরেকটা আছে আমার নবী যেই খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়া উস্তনে হান্না না, এটাও মাটির সঙ্গে বিলীন হবে না, আল্লাহ এই শেষ সময় ওইরা সম্মান অক্ষুণ্ণ রাখবেন। জোরে কোন আমি এই 7টা রুয়াজ করলে 3 ঘন্টা করতে পারি, মারহাবা গো মারহাবা, শুধু ওই যে 7টা যে প্রত্যেকটা এক একটা ঘটনা, প্রত্যেকটা এক একটা ঘটনা আল্লাহ আল্লাহ সম্মান আছে যে কিয়ামতের সময় সব কুল্লু মানালাইহা
তেলাওয়াতই করতাম। আমার কাছে একটা শান্তি লাগে কোরআন শরীফ পড়াটা। আগে মুর্শিদি টান মারতাম, এখন তেলাওয়াত গাইলো আমার পোলা পান পাগলের মতন আল্লাহকে ডাক মারে। এই সুরে কোন যুবকরা কোন আল্লাহু আকবার, এই জবান খুলে কোন আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে গেল, যাইয়া দেখি মসজিদে নববীর মিম্বার আছে, কিন্তু আমার নবী যেখানে দাঁড়াইয়া খুতবা দিতেন খুতবার মিম্বর আছে কিন্তু আমার নবীরে দেখা যায় না। এবার বেলাল সোজা আমার নবী রওজা মুবারকে গেছে। আপনারা বলেন এই মুহূর্তে যদি একজন বক্তা বলেন, একটা মানুষ বলেন, কালো মুখোশ লাগাইয়া যদি স্টেজের মধ্যে ওঠে সবাই তার চেহারা দেখার জন্য কৌতূহল জেগে উঠবে, ঠিক এমন একটা পাগল মসজিদের ভিতরে কাপড় বান্দা উঠেছে, আবাহান নবী রওজা মুবারকে কাপড় বান্দা গেল কিন্তু আমার নবীরে দেখা যায় না। এবার ওই মুহূর্তে তার পিছনে পিছনে ছোট ছোট বাচ্চারা লেগে গেছে, কি ব্যাপার এই লোকটাকে এমন ভাবে মুখোশ লাগাইয়া তো কোনোদিন মসজিদে মানুষ ঢুকতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন তো নবী কোনোদিন তো দেখি নাই কাপড় লাগায় নবীর আওদায় এসেছে। এবার ছোট ছোট বাচ্চাগুলো তার পিছনে লেগে গেছে, কিন্তু লাগার পরে শুধুমাত্র শেষ নয়, ও আমার বোন দৌড়াইরি, ও নারায়ণপুরের বাবারা গো, এই বেলাল কি করে জানেননি, এবার মসজিদে নবীরে না পাইয়া রওজাতে নবীরে না দেইকা পাগল হইয়া গেল। আল্লাহু আকবার। এবার মদিনার জমিনে এই বেলাল হাঁটতেছে, হাঁটতে যাইয়া দেখতেছে অনেকগুলা পাথরের টুকরা আছে, ছোট ছোট বাচ্চারা মদিনার মানুষ থাকাইয়া দেখতেছে পাগলে করে কি, মুখ খুলে নামছে চোখটা শুধু দেখা যায়। এবার সবাই তাকায় দেখতেছে গো ওই বেলাল মদিনার সব পাথরে চুমা দেয় না, মাঝে মাঝে কিছু পাথর আছে পাথরে চুমা দেয়। এবার হঠাৎ করে ডাক দিয়া কয়, চুমা দিলে হাজারে আসওয়াদে চুমা দিবা, কিন্তু এই পাথর তুমি কেন চুমা দাও তুমি কে? এবার ডাক দিয়া কয়, আমার চিনবা না, আমি এমনিতেই পাথরে চুমা দেই না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মুবারক দিয়ে কদম মুবারক লেগেছে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, পাগল ছিল হযরত বিল্লাল পাইলো তোমারে, এ পাগল ছিল হযরত বিল্লাল পাইলো তোমারে, ওই বেলালের মত পাগল বানাওয়া মারে, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, বাকি শুন দাও, অপ্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াইস করোনে জোব্বা দিলা তারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাগল ছিল ওয়াইস আল কারণে জোব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, অপ্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। ও বন্ধুরে মুরুব্বীরা ডাক দিয়া কই, তুমি কে এই পাথরে কেন চুমা দাও, মুখ কেন বাইন্দা রাখছো, এই পাগলা ডাক দিয়ে আমি সব পাথরে চুমা দেই না যেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে, আমি ওই পাথরের মধ্যে চুমা দেই। মদিনার মুরব্বীরা কয়ে, খাইছে রে, আমরা তো পাথর দেখি কিন্তু নবীর কদম মুবারকের ছাপ বুঝি না, এটা কোন পাগল মদিনায় এসেছে, এই পাগলটার একটু দেখার দরকার, দয়া করে একটু মুখটা খুলো না। বেলাল কয়, না মানে খোলার জন্য বলিয়েন না, আমি যেখান থেকে আসছি সেই জায়গার মধ্যে আমি চলে যাব। এবার সবাই অনুরোধ করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা করলেন, মদিনাবাসীরা ডাক দিয়া কয়, মদিনার বাসীরা তোরা কই রে, আজানের পাখি ধরা পড়েছে, আয় আয় প্রেমের পিঞ্জিরা আয় পাখির বন্দি ক। আরো শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার বেলাল ডাক দিয়া কে, আমার আমার দইরা নাই কোনো,
আমি চলে যাব, আমারে বিদায় দাও। আমি এই দেশের মধ্যে দেখ রাস্তা দেখি কিন্তু নবীর দেখি না, আমি বরদাস্ত করতে পারবো না। আবার মুরব্বীরা ডাক দিয়া কয়, বেলাল তুমি আজান না দাও কিন্তু মদিনায় থাকো। আরেক দল ডাক দিয়ে কয়, বেলাল মদিনায় থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মদিনায় থাকার কথা আর বলিও না, আমার পক্ষে সম্ভব না। আর একটা মদিনার গ্রুপ দাঁড়ায় গেছে, ওরা ডাক দিয়া বলে, বেলাল আজান যদি না মদিনায় যদি না থাকো তাইলে মদিনায় একটু তুমি মেহরবানি করে আজান দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, যে আজানে নবীর নাম উচ্চারণ হবে, মুখে নবীর নাম উচ্চারণ হবে, চোখে নবীর চেহারা মুবারক দেখা যাবে না, এই আজান আমি দিলে আমি বরদাস্ত করতে পারবো না। এই কথা বইলা বেলালের নুনা জনে চোখের পানি ফেলে কান্দে। এবার সবাই ডাক দিয়ে কয়, বেলাল তাইলে মদিনায় থাকো। আরেক দলে কয়, তুমি আজান দাও। বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু বলে, আমার পক্ষে আজান দেওয়াও সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। এরপরে বেলাল রাজি হয় না, তৃতীয় পক্ষ কিছু মদিনার মানুষ দাঁড়াইয়া গেছে, এই বেলাল তোমাদের কথায় মদিনায় থাকবে না, এই বেলাল তোমাদের কথায় মদিনায় আজান দিবে না। এই বেলাল রে যদি মদিনার মিম্বরে আজান দেওয়াইতে হয় অথবা মদিনার জমিনে রাখতে হয়, এই মদিনাতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান বললে আজানও দিব আর মদিনায়ও থাকবো। এবার ডাক দিয়া কয়, দুইটা সন্তানকে, ওই দুইটা সন্তান হল শের খোদা মৌলালির সন্তান, আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন। কোথায় হুসাইন কই হাসান কই? এবার দুইজনকে বেলালের সামনে আনলেন, আনার পরে কয়, কেন ডাকছেন? আমরা বলতেছি বেলাল মদিনায় থাকার জন্য, আর আমরা বলতেছি বেলাল মদিনায় আজান দেওয়ার জন্য, কিন্তু বেলালকে রাখাও সম্ভব হচ্ছে না, আজান দেওয়াও সম্ভব হচ্ছে না। এই আমার নারায়ণপুরের বন্ধু আমানুল্লাহ কৌসি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই বেলাল ডাক দিয়ে কয়, আমার পক্ষে আজান সম্ভব না। এবার হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল জানি আপনার মনে অনেক কষ্ট, তবে আমাদের দুই ভাইয়ের কথা হলো ওই আজানটা একবার দেওয়া যাবে নি, যেই আজানের এশকের ধাক্কা আরশে আজিমের মধ্যে লেগে সকাল হয়েছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে যেমনে না করে হুসাইনকে এমন ভাবে না করতে পারতেছে না, কারণ কি জানেননি, আমার নবী তো বলছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল আমি নবীর কষ্ট দিল, যে আমি নবীর কষ্ট দিল যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীর ভালোবাসলো, যে আমার হাসান হুসাইন কষ্ট দিল সে যেন আমি নবীর কষ্ট দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন যদি আমি বলি আজান দেওয়া সম্ভব না তাইলে ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে, যদি ইমাম হাসান হুসাইন কষ্ট পায় গো তাইলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমাদের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। এই জন্য বেলাল হুসাইন হুসাইনকে নারাজ না কইরা রাজি হইয়া গেছে, ঠিক আছে গু নবীর তো আদরের দুলাল আমি রাজি হইয়া গেলাম। মুরব্বীরা এলান করে দিলে, মদিনাবাসী আজানের পাখি আইছে, মদিনার ভুবনে আবার আকা আজান হবে। মুরব্বীরা লাইন ধরছে, আজকের মাহফিলে মহিলা আছে না নাই? আর জোরে বলে, না আছে না নাই?
বেলালের আজান শোনার জন্য মহিলারাও হাজির হইয়া গেছি, আর ছোট ছোট বাচ্চাগুলো হাজির, ছোট ছোট বাচ্চাগুলো হাজির, মুরব্বীরা দাঁড়াইয়া গেছে মসজিদের ভিতরে, মা বন্ধুরা পর্দার আড়ালে দাঁড়াইয়া গেছি, আর ছোট ছোট বাচ্চারা মসজিদে দাঁড়াই না, মসজিদের মাঠের মধ্যে থাকে না, ওরা চলে গেছে নবী রাউজা মুবারকের ভিতরে, আজান হইতেছে এখানে ওরা চলে গেছে অনেক দূরে। এবার ওই ওই ছোট বাচ্চাদেরকে মুরব্বীরা ডাক দিয়ে বলেন, ও বাচ্চারা আজান হবে এখানে, তোমরা কেন নবী রওজার কাছে গেছো? ছোট বাচ্চারা এমন উত্তর দিয়েছে গো, উত্তর দিয়া পুরা মদিনার মুরব্বীদের মাথা পুরা মহব্বতের সাগর বানাইয়া দিছি। ছোট বাচ্চারা ডাক দিয়ে গো মুরব্বীরা, আমার আম্মা বলেছে এই বেলালের আজানের মুয়াজ্জিন বানাইছে আমার নবী, এই নবী চলে যাওয়ার পর বেলাল মদিনা সাইরা চলে গেছে। আমরা ছোট বাচ্চা হতে পারি, আমরার মন বলতেছে বেলাল যখন আজকে আজান দিব আমার নবী রওজার ভিতর থেকে বাহির হইয়া আসিবে। আমার যুবক বারা ছোট ছোট বাচ্চা এই দিক দিয়া বেলাল উজু করতেছেন, মসজিদের ভিতরে আজান দিবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের দিকে দাবিত হয়ে যাচ্ছে, আর সবাই ডাক দিয়া বলে, উঠো বিল্লাল মিনারাতে, একটু সাউন্ডটা তুলা দাও, একটু দাও, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যাই, আজান দাও গো মধুর স্বরে শুনবার মনে চায়, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর স্বরে শুনবার মনে চায়, বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল, মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই গি, আল্লাহু আকবার, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, সবাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়,
বিলালের দাম নবীর মহব্বত আর আল্লাহর প্রেমের কারণে বাড়ছে না কমছে? বাড়ছে। জোরে বলুন, বাড়ছে না কমছে? বাড়ছে। আমি এইভাবে কোথাও ওয়াজ করি না, কিন্তু আজকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি আবার একটু পেস লাগলো, আবার ঘুরাইয়া জায়গায় আসতে আমার কষ্ট হয়েছে। এরপরও একটি কথা বলতে চাই, নবীর পক্ষে যারা থাকে তাদের সম্মান কি বাড়ে না কমে? বিলাল আজান দিয়েছেন, মিম্বার দিয়ে পড়ে গিয়েছেন, সেই বিলালের মহব্বত, বিলালের সম্মান বাড়িয়েছেন কে? আর দেখেন কে বাড়িয়েছেন? ওই যে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় আশিকের অন্তরের দিকে।